हेलो फ्रेंड्स, सो आज के हमारे सेकेंड डे ट्रिपटा शुरू हलो। सकाल सकाल आमरा चार जन रेडी रेडी हुए बेरिए बेलाम घूरते। सो आज के आमरा जाब प्रथमे एकटा केफे, केफटार नाम रेडल केफ। तारपर जाब आमरा एकटा स्पटे जेटार नाम स्टोन सार्केल स्पट, कैसल रिक स्टोन सार्केल। तारपर सबार शेषे जाब आमरा एकटा वाटरफले जेटा एखाने खुबी स्पेशल एकटा स्पट, सेटार नाम एरा फोर्स वाटरफल। बट हमारे सकाले घूम थेके उठे मुडटा अफ हो गेलो, क्यों कि सकाले घूम थेके उठे आमरा देखि आबार बृष्टि पड़छे भीषण। जदिओ वेदार फोरकास्टे देखिएछिलो आज सानी वेदार आछे, बाट स्टील आमरा घूम थेके उठे देखि सब बृष्टि शुरू हो गेछे। सो छाता टाता निये आमरा सबाई रेडी रेडी हुए बेरिए गेलाम घूरते। सो फार्स्टे आमरा केंडल बस स्टप थेके बस धरे गेलाम चार्च फर रेडल माउंट बस स्टपे। সেখান থেকে কেপটা পর্যন্ত পৌঁছাতে আমাদের লাগবে ওই মোটামুটি 17 মিনিটস পর্যন্ত। যদিও আমাদের মুডটা অফ হয়ে গিয়েছিল বিচ দেখে, বাট আমরা যখন বাস থেকে নামলাম জায়গাটা দেখে এবং বৃষ্টি ভেজে সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের বেশ একটা চিলিং এক্সপেরিয়েন্স হচ্ছিল। আমরা কোনো রকম ট্যুর গাইডের সাহায্য না নিয়ে গুগল ম্যাপ দেখে চললাম কেভের দিকে। আমরা যেতে যেতে খুব এনজয় করছিলাম আর ইট ওয়াজ এ রিয়েলি নাইস ওয়াক অ্যান্ড আমাদের একটা কেমন পিকনিক পিকনিক ফিল হচ্ছিল। জঙ্গল ঘোরাতে নিয়ে এসেছি আপনাকে। আপনি একদম সাদা সাদা জুতো পরে এসেছেন জঙ্গলের মধ্যে কাদাতে।
যদিও কেভের দিকে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল, কিন্তু অনেকক্ষণ ধরে চলার পর আমাদের যেন একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সো থেমে থেমে আমরা চলতে লাগলাম কেভটার দিকে। ফাইনালি আমাদের হাঁটাটা কমপ্লিট করলাম, বাট এতক্ষণ ধরে হেঁটে মনে হলো সত্যি সার্থক হয়েছে যখন দেখলাম রেডেল লেকের ওপর এই কেভটা সত্যি বিউটিফুল। ইটস আ ম্যান মেড কেভ এবং এখানে কিছু স্টোনের স্টেপস ছিল যেগুলোকে ক্রস করে আমরা কেভটার ভেতরে ঢুকলাম। কেভটা সত্যি বিশাল বড় ছিল এবং কেভটার মধ্যে একদম অন্ধকার। কেভটা খুবই ক্রাউডি ছিল, আমাদেরকে বাকি স্পটগুলো ঘুরতে হবে, সেই জন্য আমরা বেশিক্ষণ সময় কাটাইনি। ওই 30 মিনিটস মতন আমরা কেভটাতে ঘুরেছি। কেভ থেকে বেরিয়ে গেলাম এবং 555 বাস ধরে আমরা গেলাম ক্যাসেল লেন বাস স্টপে। বাসটা যাবে কেসউইক, বাট আমরা নেমেছিলাম ক্যাসেল লেন বাস স্টপে এবং সেখান থেকে 12 মিনিটস মতন ওয়াক করে আমরা পৌঁছে গেলাম ক্যাসেল রিক স্টোন সার্কেলে। হাই ফ্রেন্ডস, তো আমরা এখন যাচ্ছি স্টোন সার্কেল দেখতে। রিক স্টোন সার্কেল যেটা আছে কেসউইকে,
তো বৃষ্টি পড়ছে, তার মধ্যে দিয়ে হাঁটছি বৃষ্টির মধ্যে দিয়ে। দুদিকে একদম পুরা দূরে পাহাড় দেখা যাচ্ছে, পিছনে আমাদের দুটো বন্ধু আসছে। সবুজে ঘেরা এই ক্যাসেলিক স্টোন সার্কেল প্লেসটা লেক ডিস্ট্রিক্টে একটা খুবই হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট প্লেস। অলমোস্ট 3000 বিসিতে এই ক্যাসেলিক স্টোন সার্কেলটা তৈরি হয়েছিল। বলা হয়ে থাকে যে এই স্টোন সার্কেলের মধ্যে দাঁড়িয়ে মন থেকে যদি কোনো কিছু চাওয়া যায় তাহলে সেই উইশটা পরিপূর্ণ হয়। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এত ক্লান্ত হয়ে গেছে, এই রাস্তার পাশেই বসে গেছে এরা সবাই। হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি সারাদিন ওয়েট করার পর আমরা এখন যাচ্ছি সেই ওয়াটারফলটা, সেটার নাম হলো এরা ওয়াটারফল। তো আমরা এখন বাস থেকে নেমে, এখন 15 মিনিট ওয়াক আছে, তো চলো যাই সেই ওয়াটারফলটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি এরা ওয়াটারফলে। আমরা প্রথমে ভেবেছিলাম ওয়াটারফলটাতে নামবো, কাছ থেকে এনজয় করব, বাট যখন কাছে গেলাম তখন দেখি পোলটা অনেকটাই ডিপ এবং খুবই স্রোতটা বেশি, সেই জন্য আমরা দূর থেকে ফটোটা তুললাম এবং কিছু রিলস বানালাম। হ্যালো ফ্রেন্ডস, সো লেক ডিস্ট্রিক্টে আমাদের সেকেন্ড ডে ট্রিপের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।